আন্দ কোরআনে সুদের বিরুদ্ধে আটটা আয়াত রয়েছে। সুদের আয়াত পড়ে যাচ্ছেন কিন্তু ওই আয়াত আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কি? আপনি তো বিরাট ব্যবসায়ী, ব্যাংকের সুদ ছাড়া কি আপনি কোনো কাজ করতে পারেন? তো ব্যাংকের সুদ ছাড়া কাজ হয় নাকি? আমাদের বাহ, কোরআন বলছে সুদ হারাম, আপনি সুদ হালাল কিনে আসছেন, দেখেন বৈশ্বিক দিব্য কোরআন পড়ে যাচ্ছেন, এই পড়ে লাভটা কি? অর্থাৎ যে ঔষধে কোনো কাজ আনে ঔষধ খেয়েই লাভ কি? কোরআন পড়ছেন শেখার জন্য, তো দেখছেন সেখানে সুদ হারাম, আপনি দিব্য সুদ দিচ্ছেন, মনে করছেন এটা হালাল হয়ে গেল? আপনি বললে হবে? কোরআনে নারীদের যে মর্যাদা দেওয়া হয়েছে, আপনার দেশে নারীর সে মর্যাদা আছে? নারী আমার মা, নারী আমার স্ত্রী, নারী আমার বোন, নারী আমার মেয়ে, তার মর্যাদা কত ঊর্ধ্বে! এমনকি মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত বলে দেওয়া হচ্ছে, এরপরও এদেশে করে নারী নির্যাতন কমছে না কেন? ইফটিজিং কমছে না কেন? এগুলোর বিরুদ্ধে আপনি দেখতে কোরআনে আয়াতগুলো দেখতে পান না? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। যেনক ইমাম বলছেন যে মুসলমান এখন কোরআন পড়ে। আমি একজনকে পেয়েছিলাম বগুড়া কারাগারে, সারাদিন বসে কোরআন পড়ে, সারাদিন হাঁটুর পরে হাঁটু দিয়ে চেয়ারে বসে কোরআন পড়ে। আচ্ছা আপনি কোরআনে কী পড়েন? অর্থাৎ আরবি নেই, খালি বাংলা কোরআন একটা পাওয়া যায় বাজারে, শুধু বাংলা, ওইটা খালি পড়ে, তাতে আপনি কিছু বুঝেন? তাহলে আমি তো এটাই বুঝি, কোরআনটা আরবি না হতে বাংলা দেওয়া হচ্ছে ভালো। নাহলে বাহ, আপনি ভালোই তো যুক্তি দেখছি আপনার। আচ্ছা আপনি যে কোরআন পড়লেন, কোনো জায়গায় সুদের আয়াত দেখছেন? নেই আছে তো, কয়টা আছে বলেন তো, তা তো গুনে নি। কোরআনে সুদের বিরুদ্ধে আটটা আয়াত রয়েছে, সুদের আয়াত পড়ে যাচ্ছেন কিন্তু ওই আয়াত আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কি? আপনি তো বিরাট ব্যবসায়ী, ব্যাংকের সুদ ছাড়া কি আপনি কোনো কাজ করতে পারেন? তো ব্যাংকের সুদ ছাড়া কাজ হয় নাকি? বাহ, কোরআন বলছে সুদ হারাম, আপনি সুদ হালাল কিনে আসছেন, দেখেন বৈশ্বিক দিব্য কোরআন পড়ে যাচ্ছেন, এই পড়ে লাভটা কি? তখন তাকাই পড়েছে আমাদের, তাও তো ঠিক কথা, আমাদের যে পড়ায় কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, অর্থাৎ যে ঔষধে কোনো কাজ আনে ঔষধ খেয়েই লাভ কি? কোরআন পড়ছেন শেখার জন্য, তো দেখছেন সেখানে সুদ হারাম, আপনি দিব্য সুদ দিচ্ছেন, মনে করছেন এটা হালাল হয়ে গেল? আপনি বললে হবে? কোরআনে নারীদের যে মর্যাদা দেওয়া হয়েছে, আপনার দেশে নারীর সে মর্যাদা আছে? নারী আমার মা, নারী আমার স্ত্রী, নারী আমার বোন, নারী আমার মেয়ে, তার মর্যাদা কত ঊর্ধ্বে! এমনকি মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত বলে দেওয়া হচ্ছে, এরপরও এদেশে করে নারী নির্যাতন কমছে না কেন? ইফটিজিং কমছে না কেন? এগুলোর বিরুদ্ধে আপনি দেখতে কোরআনে আয়াতগুলো দেখতে পান না? তাই তো, এইটা তো আমাকে কে যেমন বলেনি, বুঝতে পারছেন? আমরা এমন অনুভূতিহীন হয়ে গেছি, কোরআন পড়ছি সমানে অথচ মনে কোনো প্রতিক্রিয়া নাই। এই বিষয়গুলো মনে রাখবেন। আল্লাহ পাক বলছেন আয়াহা সাবুন আন্নামা নমিধ্যম বিহি মালিন বা বানিন, মানুষ কি মনে করেছে মাল এবং সন্তান বেশি দিয়ে আমরা তাদেরকে সাহায্য করছি? না, নুসারে আউলাহম ফিল খায়রাত, আমরা তাদেরকে কল্যাণ দিকার এগিয়ে দিচ্ছি, জিজ্ঞাসা না বাল্লা ইয়াশউরুন, ওরা আসলে বোঝে না, আমরা ওকে টেনে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে ধ্বংসের দিকে। সনাস্তাদ রেজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া নুমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমরা তাকে এই সমস্ত মাল সম্পদ দিয়ে ধীরে 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 নিয়ে যাচ্ছি ধ্বংসের দিকে। কিন্তু ও বুঝতে পারছে না, বাস আল্লাহ তোমাকে খুব রহম করেছে। না, সাবধান, যাকে আল্লাহ যত বেশি নিয়ামত দিয়েছে তার উচিত তার নিয়ামের হক আদায় করা, যত তত বেশি দান করা। আপনাকে আল্লাহ এলেম দিয়েছে, এলেম ব্যয় করুন আল্লাহর পথে, আপনাকে আল্লাহ বক্তৃতা করার ক্ষমতা দিয়েছে, মানে বক্তৃতা করুন আল্লাহর পথে, এগুলো ব্যবসা না, এগুলো দাওয়াত, এগুলো আল্লাহর পথে দেওয়া, যেটাই আপনি করবেন আল্লাহর পথে বিনা স্বার্থে, ওটাই তো আল্লাহ তার বিপরীত দ্বিগুণ ফায়ুজাইফা হল আজআফান কাসিরা, আল্লাহর ভাষায় বলছি অসংখ্য গুণ আপনাকে দান করবেন, জাইফান মানে দ্বিগুণ, দ্বিগুণ না আজআফান কাসিরা, অসংখ্য গুণ আপনার আল্লাহ আপনাকে দান করবেন, যাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমরা সেটা প্রত্যেকের নিয়ামত নিজেই খবর রাখেন, কার তো ধরে ধরে বলার দরকার নেই, কাকে আল্লাহ কোন নিয়ামত দিয়েছেন তিনি ভালো জানেন না, চেষ্টা করবেন বেশি বেশি আল্লাহর পথে ব্যয় করার জন্য।